হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর একটি চাকরি খবর নিয়ে হাজির হলাম। প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত দেখার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা একটু পরেই বিজ্ঞপ্তিটি বিস্তারিত রূপ দেখব। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাই। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা 1341 নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 30 বছর, পদ 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্টদের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া রয়েছে ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 18, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডশিপ সার্টিফিকেটধারী হতে হবে। এখানে ঢাকা, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সূচি শুরু হবে 9/11/2020 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 30/11/2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ blri.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের পূর্বে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং সদ্যতোলা রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের মধ্যে পরবর্তী 72 ঘন্টা SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। অ্যাপ্লিক্যান্ট কপিতে উল্লিখিত সময় অনুযায়ী অর্থাৎ 72 ঘন্টা প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হলো। কাজেই শেষ তারিখ এবং সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় থাকতে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করার পরামর্শ দেওয়া হলো। বয়সসীমা 25/3/2020 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও প্রতিবন্ধী ব্যতীত এদের বয়স 32 বছর আর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের বয়স সর্বোচ্চ 30 বছর। প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় বোর্ডে প্রদর্শন করতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্রে এবং পরবর্তীতে সেইভাবে লিখতে হবে। মুদ্রিত হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হইলে তা গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের সময় প্রাপ্ত অ্যাপ্লিক্যান্ট কপি রঙিন এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদ,
শশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদের মূল কপি ও আবেদনে উল্লিখিত অন্যান্য সনদপত্র উপস্থাপন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার জন্য বোর্ডে জমা দিতে হবে। সরকারি আধা সরকারি ওই স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কর্মিক এক থেকে তিন নং এ উল্লিখিত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং কর্মিক চারে উল্লিখিত পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা অ্যাপ্লিক্যান্ট কপিতে উল্লিখিত নিয়মে যথাসময়ে প্রদান করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অ্যাপ্লিক্যান্ট কপিতে উল্লিখিত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে শুধু এবং SMS এর নির্দেশনা অনুযায়ী প্রার্থীগণ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে ইচ্ছুক থাকতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না। এই ছিল বিজ্ঞপ্তিটির পরিপূর্ণ রূপ। আমরা যদিও এখন পর্যন্ত ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারিনি, এটা পত্রিকা বিজ্ঞপ্তির একটি বিজ্ঞপ্তি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।